বন্ধুরা, আমরা সবাই স্বর্ণের গহনা ব্যবহার করে থাকি। তো যখন অনেকদিন ব্যবহার করে থাকি স্বর্ণের গহনা, তখন আমাদের স্বর্ণের গহনাটা পরিষ্কার করার প্রয়োজন পড়ে। বন্ধুরা, যখন পরিষ্কার করার প্রয়োজন পড়ে, তখন আমাদের অনেকেরই চিন্তা হয় যে স্বর্ণের গহনাটা পরিষ্কার করতে যে দিব স্বর্ণকারের কাছে, তখন সে গহনাটা থেকে কি স্বর্ণ কমে যাবে নাকি। তো বন্ধুরা, এ নিয়ে আমি অনেক কমেন্ট পেয়েছি। তো এই কারণে এই ভিডিওটি তৈরি করলাম। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধুরা দেখুন, আপনি যখনই যে কোনো গহনা পরিষ্কার করতে যাবেন, তো সে গহনাটা যদি আপনার ভালো স্বর্ণের হয়ে থাকে, যদি সে গহনাটা ময়লা ধরে থাকে, যখন স্বর্ণকার আপনার গহনাটা পরিষ্কার করে দেবে, তখন সে গহনাটা থেকে যে আপনার গহনার উপরে যে ময়লাটা থাকে, তো সে ময়লাটা আপনার পরিষ্কার হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনাদের কোনো ভয় নেই, স্বর্ণের গহনা আপনার যে গহনাটা সেটা ক্ষয় হয়ে যায় না, যে উপরের যে ময়লাটা থাকে সেটা পরিষ্কার হয়ে যায়, যদি গহনাটা আপনার ভালো স্বর্ণের থাকে। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন যে স্বর্ণের গহনা আপনার যখন পরিষ্কার করতে যাবেন, তখন স্বর্ণের গহনা থেকে কোনো স্বর্ণ ঘাটতি হয় না, যে ময়লাটা থাকে সে ময়লাটা কেটে যায়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।